গরম না মাপসাই হাই হাই বিয়ে গরম না মাপসাই হাই হাই বিয়ে গরম না মাপসাই যেজন করছে বিয়া সে তো কইরা হইছে সাই তাই বিয়ে গরম না মাপসাই হাই হাই বিয়ে গরম না মাপসাই তোর নাম আয়ু বলি না যে শুনিত নাকি কি হন না তুই বলে বিয়ে হরতে চাও না তার মধ্যে বলে ঘরে বলে দুইটা বউ আছে আবার বলে একটা বিয়ে হরছ শিগগির যে আপন বউ আছে না বলে আপন বউ ঘরে আনছি ই হইছে তা ঘরে যে দুইটা আছে হে দুইটা আপন না না ওই যে প্রথম যেটা বিয়ে করছে এটা ছিল খালাতো বোন ওইটা হলো খালাতো বউ পরে যেটা বিয়ে করছে মামাতো বোন ওইটা হচ্ছে মামাতো বউ এই খুইজেটা আছে এটা হইছে আপন বউ তুই দেই বউ গো দেই সিম কার্ড বানাইয়া লাইতে আছো একটা সারো একটা দরো এক কি ব্যাপার নাকি ধরম দেন মেয়া বাই বুহুরা রে ওই সুহে থাকবেন শান্তি পাইবেন শেষ বয়সে এই বয়সে ভিক্ষা করছেন কিন্তু হ্যাঁ জুয়ান কালে কি করছেন আর জুয়ান কালে কি আর বাজান মগো কালানে তো কোনো কাম কাই জানলে না দেশে বাবু ওকে বিয়ে হরাইতেছে বইয়ে বইয়ে গোষ্ঠী বলাইছি আর কোনো কাম আনলে না গোষ্ঠী বলাইছি মানে ইহান বুঝলাম তারপর ফোলা ভাই কে কি করছে আর কইয়েন না ফোলারা করে হলো যাই একজন হলো যাই পাইলট ওই আর একজন হলে যাই ইঞ্জিনিয়ার আর একজন হলে যাই ব্যবসায়ী ওমা এ তো বলছি কি একটা ফোলা পাইলট আর একটা ফোলা ইঞ্জিনিয়ার আর একটা ব্যবসা করছে হেতারা আনেরে বাদ দেন নি আরে বাদ দেবে কি করে নিজেরাই তো খাইতে না তো মরে খাইব কোন দিয়া ওমা এ তো বলছি কি না গড্ডল যেটা ওই পাইলট হলে যাই ঠেলা গাড়ি চালায় সামনে দেখেন না ঠেলতে ঠেলতে যায় একজনে আর ওই যেটা ইঞ্জিনিয়ার সেটা হলো যাইয়া সাথী আর এখন ওই বসে আলে একটু কাম কাজে আছে দেখে খড়িয়ে খায় আর ব্যবসায়ী যেটা সেটা বাজান ওই পোতে আমার কালে দেখছে না ওই মন হান মুই যা হরি ও হই গিয়ে যারি তো আরতে পার না হই হইয়া হইয়া হরে আর কি এই বাজান আপনি তো আস্তে আস্তে মোর গুষ্টির খবর বাবা কি লইলেন তো আপনার দেখতে তো বাজান খুব বড় মানুষ দেয় আপনি কি হরেন টরেন আই টাকা সরে ব্যবসা করি আল্লাহ 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 আপনার দেখ বাজান মোর কিছু দিয়ে যান বাজান ওরে সুবহান আল্লাহ দিনকাল যা পড়ছে আপনারা কারা কিষান উস্তাদ ব্যাপারটা বোঝে নাই বুঝাই দাও আমি আপনারে খুললে কই এখন মোরা যে কাণ্ডটা গড়ামু এটা দেখলেই আপনি বুঝবেন মোরা কি চাই এবং মোরা কারা একটু পরেই বুঝাইতে আছি রেডিও যা এই সামনে উপর যা এই দেখছো কি সুন্দর শুনি কইতি আছে ইরে আল্লে কি নাচে আর মাইকেল দে পিছে আমনারে চাই মোরা আর কাছে বহে অনেক কথা সময় আছে কিছু কইতে পারি না শুধু র‍্যাপের ডরে আহা কুহু কইরা হাতি মুসিল্লাই উঠলে
যদি প্রাণে থাহে ভয় মগো দেরি নাহি সয় সয় নাই হরলে কইলাম বেড়ে সাহু ডোপে কুহু কইরা হাতে মুসিলাই উঠলে হরে অনেক কিছু কইরা ফেলাই মনে মনে একটু ভয় শুধু পাই হরে অনেক কিছু কইরা ফেলাই মনে মনে একটু ভয় শুধু পাই তোর কি জানের মায়া নাই নাকি মগো ভয় পাও নাই তোর কি জানের মায়া নাই নাকি মগো ভয় পাও নাই কিছু করতে পারি না মোরা আরে কারণ ভাই আপনি যে নাটকের শুটিংটা করছেন এতে মনে হইলে কি অরিজিনাল আপনার সব সিনটাই হয়ে গেছে জেঙ্গা জুঙ্গা খুললে লাই চেক করে আমি এক সময় ছবি করতাম নাটকও করছি বেবালা তো আপনার এই নাটক দেখিয়া আমি খুব খুশি হয়েছি ভাই আমার একটা অটোগ্রাফ দেন আরে কি বলছেন আরে ব্যাগ গুল করে লয়ে গেছে সাপ আরে ভাই ছেলে আরে অটোগ্রাফ কি কইলেন ইয়া কি নাটক না নাটক না নাটক না এটা না অরিজিনাল ইয়ার ফিটিং দিয়ে সব লয়ে গেছে কই কি কইলেন ইয়া কি নাটক না আসল লয়ে গেছে এই ফলো মি এ কই কি আর কি শুটিং করলা তা তো দেখলাম থানায় চলো সেন্সর করতে হবে চল ঘুরার ডিম সালাম না হ্যাঁ রাস্তাঘাট দেহে চালাতি না মানুষের গার উপর দৌড়াই দেন ফাজলেন যে পাইছেন কয়দিন ধরে সাইকেল চালান শিখছেন আমাকে সাইকেল নাই পাচ্ছেন না কি ব্যাপার সাইকেল রয়েছে কি দেখো আমি আপনার কপাল দেখতে আছি কপাল তো ফাটে নাই ফাটলি তো রক্ত বেরোতো খুশি হতো না আপনি তো ট্রাকের নিচে পড়তো চালাও সাইকেল পর্ব ট্রাকের তলে কে তুমি কি জ্যোতিষী নাকি আরে আমি তো ফাল ফারো কা ওই ট্রাকটা দেখছো হ্যাঁ দেখছি ওটা চালাই আমি হ্যাঁ ওটা থামাই তো ইয়ে সাইকেল চালাই যে বাসা যাইতেছে ভাত খাইতে ওইটা যদি চালাই যে তুমি কিসের তলে পড়তা ট্রাকের তলে পড়তা না বাসা যাই মেলা শরীফ পড়ন মেয়া ওই মিলাদের সাথে ভাইজান ওই জানে সদকা দেয়া লাগবে বুঝছি একটু আরাম করুম এক জ্বালাই রাত্রি পাড়াইছি এক কামে পরম ভাই হ্যাঁ কি হয়েছে মডেল তো পাইতেছি না কি করো পাওনাতে কি হয়েছে গরু ছাগল যাইবে সবার অডিশন নেবো সাইকেল তো শুরু করে দিয়েছে হ্যাঁ যারা আছে সবাই যাবে তোর চিন্তা না তুই অ্যানাউন্স কর চল তো আমি তো আরাম রামাইরা যাই শুরু করে হই হই কাণ্ড রই রই ব্যাপারে হাতফল করা পার হই হই কাণ্ড রই রই ব্যাপারে হাতফল করা পার সুপ্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা সুপ্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা যারা মেগা সিরিয়াল সরিয়া সিরিয়াল ম্যাগাজিন অনুষ্ঠান মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অতি সত্বর যোগাযোগ করুন বিশাল মডেল অডিশন ধান তারানের বাড়ির উঠান তারিখ আগামী 33 সময় যখন তখন যারা মডেল হতে ইচ্ছুক যারা নায়িকা হতে ইচ্ছুক তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা হতে পারেন জনপ্রিয় মডেল তারকা কিংবা সিনেমার নায়িকা বিশাল মডেল অডিশন আপনি হিট তো ফিট এই তো ভুল করলেন আপনি ফিট তো হিট একটু বেশি হচ্ছে আরে ভাই
মডেল খোঁজেন দোল দিতে পারবেন ওরে সব মানুষ আপনি কি করলেন অগ তুলিয়ে মুই দোল দুম কেমনে ওরা তো মরে একটু তুলিয়ে দোল দিতে পারবে হেতে তার অসুবিধা নাই অসুবিধা নাই আপনার গুষ্টি তো দোল দিয়ে দেবেন আপনি বাসায় জানবে জান বাংলাটা করবেন না হিন্দি নিশ্চয় হবে নিশ্চয় হবে শাহরুখ খানের সঙ্গে তারপর ওই অভিষেক বচ্চনের সঙ্গে আমাদের কন্টাক্টে সই হয়েছে ফিট হিট অসুবিধা নাই তো অভিষেকের লোকে কতই গেলেই আপনি হিট মডেল নিচ্ছেন এই জন্য আপনার সঙ্গে দেখা করতে ঠিক আছে আমাদের শিশু শিল্পীর দরকার মানুষের কত আশা তাই সাবাসা কি আর বাসা হয় সব তো ফাঁসা গিয়ে যায় তা আপনি নায়িকা পণ্য পছন্দ টছন্দ আছে হ্যাঁ নায়িকা পছন্দ আছে নায়িকা নিবেন আপনারা মানে হলিউডের নায়িকা হলিউড হলিউড কোন জায়গা আচ্ছা ঠিক আছে আমরা মাধুরী কিতকিতে লাগাটা কথা কইতে আছি আল্লাহ যদি সহায়তা আপনি নাইকে পাই যাবেন ঠিক আছে আচ্ছা আপনি এখন আসেন হবে তো ভাই ইনশাআল্লাহ হবে
দায় আজিজে এই মডেল সেই মডেল ওরে মডেল রে কোন মডেল যে মডেল হবে আন্দাজ পাইনাছে কোন মডেল যে মডেল হবে আন্দাজ পাইনাছে ও বাবা লাজ ভয়তে ছবিতে যেমন খুঁজি তেমন মডেল পাইয়া গেছি রে যেমন খুঁজি তেমন মডেল পাইয়া গেছি রে গাড়ি দিমু বাড়ি দিমু ছবি ধইলে মাঝে মধ্যে ফোন করলে একটু আইসেন যে মাঝে মধ্যে ফোন করলে একটু আইসেন যে এই মডেল সাসা দু তিনই কর্রা করে দিয়ে এক কাপ চা বানান দিতাছি বাজান বসেন চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান চাচা বুঝলেন বিয়া করতেছি এটা তো খুশির সংবাদ বাজান পরে বুঝলেন আরে সোনার চান চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান পরে চন্দ্র কথা কইয়েন না মোবাইল করতে দেন না 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 আসসালামু আলাইকুম চাচা রসুল স্যার হ্যালো হ্যালো কথা হলেন নাকি কানে কি আঙুল লেছেন নাকি ভাই বিয়ে সব ওকে তো আমুই ওকে মাই ও রেডি অসুবিধা নাই এটা কি কইলে চাচা না জানে কোন মাসের সম্পর্কে খারাপ মন্তব্য করা ঠিক না মাই এ একে লাশ যেমন ভদ্র তেমন নম্র হ্যাঁ না এইবিল কোনো রেকর্ড নেই খালি দুইবার ফাইট দিকে গেছে বাসায় না 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 বাসা গাছ ওইতে গেছে ডাক্তারের পরামর্শ লইছে আপনি সব সাফাই দেন আর এই কথা কোনোভাবে ফুলারে কইয়ে না বলছেন যা লাগে আমি সাইজ করে দিই মনে আপনার ফুল সাপিয়ে যান মাশাল্লাহ মাশাল্লাহ শোনেন এই পোলা কি হরে এটি তো কইলেন না দফারাফা কোম্পানির ম্যানেজার নামটা কি কুদ্দুস মাশাল্লাহ কুদ্দুস দফারাফা কোম্পানির কুদ্দুস চাচা তাহলে বিয়ে ফাইনাল করি জানবো চাচা এই বিয়ে ক্যান্সেল এই বিয়ে হইব না হ্যাঁ মিয়া বিয়ে ক্যান্সেল করা আপনি কেটে না করাই কোন কে আমি বিয়ে ক্যান্সেল করা এই দেশের প্রেসিডেন্ট আপনি এই মুহূর্তে আমি দেশের প্রেসিডেন্ট আমি তো বিয়ে ক্যান্সেল আপনি কেটে এই চাচা তো লাইনে থাকেন না ফোনটা কাটেন আমি গেছে বই গেছি আপনি কেটে আপনি কেটে আরে ভাই আপনি কথাটা বুঝেন ওই টেলিফোনে আলাপ করলেন না দাপা চাচার লগে দফার অপা কোম্পানি ম্যানেজার আব্দুল কুদ্দুস এই আব্দুল কুদ্দুস আমি হ্যাঁ সর্ব শরীরে রং মানো কে কে আপনি জানেন না মোর রঙের নেশা আছে রঙের নেশা ওই তামুক বিড়ি বাদ দিয়ে এমন কি রং খাওয়া ধরেছিস স্যার মিয়া আমি তামুক বিড়ি কোনোদিন খাই নাই তো রং খা মুখ তাহলে তোর এই গাঁও বাড়ি এবার রং মানো কে আমার সাইনবোর্ড পড়া একটা নেশা আছে না আজ বুঝলাম তো তোর সাইনবোর্ড পড়া অভ্যাস আছে তো সাইনবোর্ড পড়ার সাথে সর্ব শরীরে রং মানো সম্পর্কটা কি আমি পদে হাঁটতে আছি হঠাৎ দেখি দূরে একটা পিলারে সাইনবোর্ড লেখা মুই তো পড়তে পারি না এই কেস কি দিয়ে উড়িয়া শরৎ করে পড়ি উড়িয়া শরৎ করে পড়ি শেষ মাসে ও আমার ঠেলে ধরছে আমি উঠছি ওটার পরে দেখি লেয়ার এসে ছোট্ট একটা সাইনবোর্ড এই খাম্বাই নতুন রং করছি হাত দেওয়ার নিষেধ তুমি মরা গেলে তুমি চলে গেলে আমার কি হইবে কইয়া দাও কান্দিস না লক্ষ্মী কান্দিস না আমি মরি গেলে তোর কিছু হইবে না সাই সালাম বিয়া হরব না কেমন সাই বিয়া হরছি ফাড়া বাসা পড়ছি আমি মরে গেলে উত্তর পাড়ায় বিষখানি জায়গা রাখছি ওইয়া বেশি সার খাই যাহাটা একটু আসতে মার আমার পরান তো বাইরেই যাবে তোর নামে ব্যাংকে 10 লাখ টাকা রাখছি ওই উডাসের আমি কি করব গো এত বইবে না ওই রান্না করে 3 হাত মাটির নিচে 3 ঠিলা সোনা রাখছি ওই বেশি সরকার আমার কিছু হইবে না তুমি কইয়া
মনের বাপ সুকা তুই মোরে কি হুনাইলি কথা তুই কইলি না জানমা তাই ঠাডা হালাইলি ওরে বউয়া সুকা তুই মোরে কি হুনাইলি কথা তুই কইলি না জানমা তাই ঠাডা হালাইলি ওরে বউ কি হুনাইয়া মউয়া টাইনে আনলি মরার আগে তুই মোরে যাইতা ধইরা মারলি মরার আগে তুই মোরে যাইতা ধইরা মারলি সংসারে বাসের খেলা কুঁচি তো দিলি না দিলি বাসায় খেলা কুঁচি তো দিলি না দিলি বাসায় খেলা তোর মোহে এত যে গুণ সাউ সারা হলি যে খুন মরছে বিষ খাইয়া মামা তো বোন সিমকার হইয়া ঢুকলি দেহে তুই আপন খালা তো বোন সিমকার হইয়া ঢুকলি দেহে তুই আপন খালা তো বোন ওরে বউয়া সুকা তুই মোরে কি হুনাইলি কথা তুই কইলি না জান মাথাই ঠাডা হালাইলি কথা তুই কইলি না জান মাথাই ঠাডা হালাইলি ঠিক আছে মরে পর দেখে লই যাস ও কি বানিয়া বন্ধু রে মালসা বানাইয়া দে ওরে ভাঙি আগি আছে খয়রাতে করতে যাইয়া ঘরে ছেলে একটিনের মালসা ছাগলে পারাইয়া হারছে ফাতা ফাতা কি দিয়া মুই খয়রাতে করতে যাই ও কি কইতে গেলি কইতে পুরাতন অভ্যাসটা গেল না রে পুরা ভাড়া দিয়ে চাও কি হ্যাঁ শুতে দিলাম আর দেই আম্মা বাসি বসা খাইতে পারো না না তোমরা ঘর সংসার করতে পারো না ভিক্ষা করো কেন আরে শালা মা কোথায় আঘাত করছেন মোর অন্ধ মগ মাইয়ে দেবে কেডা যাও ভাই হয়রাতে কি কে মাইয়ে দেব বলেন না এদিক শুনেন আম্মা আমনের ঘরে কি কোন শেন মাইয়া আছে না মাইয়া মিয়া না না এক গ্লাস পানি খাবে ওস্তাদের গলা শুকিয়ে গেছে এক গ্লাস পানি খাবে বলো যে ডালে গাইছো হে ডালে বিদায় হচ্ছে নিশ্চয় নিশ্চয় নাও যাও আওয়াজ শুন ও খালাম বা এই বেইন্নে হালে সাইরে না পয়সা দিলেন এটা কোন কাম হলেন তুমি নন্দ সাইরা না দিছি না না দিছি দেখলা কেমনে আমি বুঝে গেছি আমি বুঝে গেছি ব্যাপার আছে উনি অন্ধ না অন্ধ সোনার বড় ভাই সে গেছে সিনেমা দেখতি উনি হচ্ছে বোবা বোবা যে খালাম আমি বোবা 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 তাহলে কত কা কেমনে কথা কই গেলে সে তাহলে মনে খালাম মনের বুঝে না না কারো বলো এই খারাপ
কি এনে বই দিছো গা আগে নান কথাটা তো কইতে পারো মুখ ফুটছে মোরবে আই মানে তোর বাপে হে আছে কেমন এই পাগলের কথা কইয়েন না হে আমারে কইছে আপনারে পাইলে বলে বাস দেবে কি হ্যাঁ বাস দেবে আমারে জি এত বড় সাহস কি কইছে বাস দেবে আকি তুই এলি কমাইতে দুবার কি সময় হল বাড়ি দিয়ে হর বাড়ি যাই বল তুই কথাবার্তা কয় না হারা দাসের মানে কয় যে আমরে পোলা বোকা তাই কথাবার্তা কয় না আজকে কথাবার্তা কইছো কি কথা কমু হা করদি আরে প্রত্যেকের মাথা খারাপ কি কার প্রত্যেকের মাথা খারাপ কি হইছ কি হয় হঠাৎ করে মোর হউরের মাথা খারাপ হই গেছে কি কয় এ মোরে কইছে তোর বাপেলে তোর বাপেরে আমি বাস দিব কি আছে বাস দিবে আমারে আরে দুই সপ্তাহ না বিয়াইছে আর মধ্যে বাস আর মই গেছে বাস আর কত বড় এটা আমি দেখাই দেব আমার নাম মজিদ আমি তোর হউরের বাস কারে আমি দেখাই দিতে আছি যা দেও যাইয়ে বাস আমি কইছি বিয়ে হরমু না বিয়ে দেশ আবার বোঝো ঠেলা আপনি বলে মোরে বাস দেবেন কইছে কেডা জামাই কইছে আপনি বলে বাস দেবেন কইছে কেডা পোলাই কইলে আমি দেই হল্লাম আপনি বলে পাগল হইছে ইয়া কইছে কেডা তা কইলে তো পোলাই ইয়ার মধ্যে মনে কোন রাহু চক্কর আছে জামাই হালা হলাই কি আমাকে দুইজনে পেছ ফলাই দিলেন এই দি গাই বলন দেন এই দি গাই হেরোইন কি হইছ কি তোর হরের বলে মাথা খারাপ হই গেছে এ বলে পাগল হইছে তুই পাইছো কি দুই বিয়ের মধ্যে লাগাই দেছো আয় তুমি দি কা হোর বাড়ি যে কথা কয় না হোর কয় যে বাপের বাড়ি যে কথা কয় না খালি একটুখানি কথা কইছি হাতেই দুই বিয়ে বাস লই উঠছেন আর যদি বেশি কথা কইতাম হেলে কোথায় যাইতেন আল্লাহই জানে তো তালগাছ লই উঠতাম তুই কি কি বিপদের মধ্যে হালাইছো আমাগো আয় দুইজন রে আরে আর জবর দিছি আরে আন না আরে আর জবর দিছি আরে দূর আরে দুটো খাইয়ে যা আরে গরম কথা শোনার পরে জ্বর উঠিয়া যায় ওরে জামাইয়ের কথা শোনার পরে টাসকি লাগিয়া যায় মাইয়া বিয়া দিলাম পঞ্জা গায় মুই গেছি যে মইরিয়া চিন্তাইয়া হন মহুয়া তাইয়া যায় ওরে জামাইয়ের কথা শোনার পরে জ্বর উঠিয়া বলা যাচ্ছে
কমে গেলে জানে বাসু ভাই ওরে মরেছো তুমি তোমার বাসা কোন উপায় নাই ওই দেখো আবার কাশ উঠে গেল সকাল আটটা হইতে যাবো জাহান্নামে তুই যাবি না মুই যাবো না মুই একটু রেস্টের মধ্যে আছি ওই অবস্থা হনস সেই শহরে বেড়ামাই গ্রামের ভিতরে হানছে সকাল বেলা বেড়া হিন্দু বৃষ্টির গোড়াটা দেখা যাচ্ছে হিন্দু বৃষ্টি ভাড়া ছিলি বা আসেন সবাই তো আর একরকম নাচে আসেন আসেন ঘটনা হয়েছে ওই বৈশে তে চুল করলে তো সংসার চলবে না আমার তো হাত দরকার আগে তো হাত দরকার নাই ওই দশ টাকাই দিয়ে উঠে পড়েন শোন দশ টাকা দেবো কিলো হ্যাঁ তো কথা তো কইয়ে নিলাম দশ টাকাই দেবেন শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো বের করলে কে নামিয়ে নামো কে সমস্যা আছে আপনার নামে কি সমস্যা তোর লাগে মিট করছে দশ টাকা তো যাবি তো থামালি কে যাকে কথা কাজের মিললে তার সাথে আমার সম্পর্ক নেই হ্যাঁ কেমন যাবেন ব্রিজের গোড়ায় ভাড়া কইছেন দশ টাকা আর এখন করছেন এই পথ যদি শেষ না হয় তাহলে কিরম হয় যে পথ কোনোদিন শেষ হবে না সেই পথের ভাড়া মাত্র দশ টাকা বলত পাইছেন স্যার ও স্যার বাইরে গরু ছাগল হাঁস মুরগি আইয়ে বজে গেছে ডাকবো নাকি বলেন দে ওই এক নম্বর মুরগি আসেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অসুবিধা দেখি অসুবিধা ইমান মুরার একসাথে ছয়টা মুরালে দুইটা জবাই করে খাইছি এই মজাটা তো কিছু পাই না জবাই করে খাইছেন মজা পান নাই বুঝলাম মার আসবি দেখি মই খাওয়াই খুদ করে দিয়া আর যাই আনতে পারে আর একবারই এখন মোর ঘরে কেন আনতে পারবে হে ব্যবস্থা হইতে দেন আপনার কপাল খারাপ নাইলে মোর কপাল খারাপ মুই যদি আন্ডা পারতে পারতাম আপনার বাড়ি যাই মুই দুই গা আন্ডা পেটে থুই দিতাম ওই আপনার মুরের উপর তো মনে হয় জিন পরি রাসেল করছে আপনি কোনো কবিরাজ রে দেখেন আচ্ছা আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুই নম্বর আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অসুবিধা কি ডাক্তার সাহেব অসুবিধা মোর এই গরুটার এই যে মোর আগে একটা বাছুর হলে বসে ওই বাছুরটা আর বাপ মার লাগে নাইমে হাঙ্গু খেত মেইল ইচ্ছে মতন খাইয়ে উঠতে আর এই যে একটু নাইমে ভট্টাই লাভ দিয়ে বুড়ো আইয়ে পড়ে যাচ্ছে না ডাঙ্গাই উঠতে চললে হ্যাঁ খেতে কোন দিয়ে হ্যাঁ কে ওই যে পাওয়ার টিলের শব্দ এর লেগে উঠতে ভাই পাওয়ার টিলের শব্দ হ্যাঁ বুঝলাম না ভাই উড়ান দিকে বিলু করে খুঁজে বাইর করলাম হাত গেরাম শহরে যাবো কেমনি আর শহরে পশু হাসপাতাল তুমি চিনি না হ্যাঁ মিয়া পশু হাসপাতালে যাওয়া লাগবে না আপনি আগে যাই দেখবেন শহরে কোন রাস্তায় বেশি গাড়ি ঘোড়া চলে এই রাস্তায় বাসুডারা লইয়া খুঁটা পুঁতে এক সপ্তাহ বাইন্দে থই আইবেন ওই শব্দ মুখস্থ হয়ে গেলে পরে পাটলে আর ভয় পাইবেন না মুই করে চিনতে আছি ডাক্তার সাহেব আসি আসসালামু আলাইকুম হাফ আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি পশু ডাক্তার অসুবিধা কি না অসুবিধা কিছু না আমি হাঁস উপারি মুরগিও পালি তো সকালবেলা যখন খোপটা খুলি হাঁস যা ডাঙ্গা আর মরে যায় পানিতে বুঝলাম না হাঁস পানিতে গেলে ভয় পায় আচ্ছা ওই হাঁসের কি কোনো সময় কুত্তা টুত্তা কামড়েছিলেন না
কুত্তা কামড়ে না হেলে পানি দিলে ভাই ফেকা আর অসুবিধা কি যে আর অসুবিধা আছে ওই মাথা গোড়ায় খায় না লয় না ঘুমায় না বমি বমি ভাব বুঝি খাইনি কেসে পড়ি গেছি এই হাঁসের মাথা গোড়ায় বমি বমি ভাব আপনি বুঝেন কেমন করি কোন কি আমি হাঁস মুরগি পালি আগে মনে কত আমি বুঝুন তো আপনি বুঝবেন এই এটা গাইনি ডাক্তার দেয়া লাগবে আমার পক্ষে সম্ভব না এই আর মানুষ আরে ওর যা কীর্তি কালাপ মানুষের কিছু নাই ডাক্তার সাহেব আপনি একটু দেখিয়ে দেন বলেন মুই বাড়িতে আস মুরে গরু ছাগল হগল পালি এই আস মুরগি গুলার আদার দিয়ে সারিয়ে দেন এই রাখ দেন আদার দিয়ে সারিয়ে দেন কতক্ষণ পরে যদি ডাক দেন সব কুরকুরে এই ভরে আর এই হারামির বাচ্চারে সকালবেলা খাওয়াই যে আপনি ছাড়িয়ে দেবেন হাঙ্গা দিই না আপনি বেশ চাইবে না কোনো ওনার বাড়ি চালান দি ঘরে পাওয়া যাইবে না ও রাত্রির দুইটা তিনটার খালে ঘরে ঢোকে মুই একটা মশারি খাটাইয়ে বুড়া মানুষ ঘুমাই থাই মেয়া তিনটা চারটে মাসা ঢুকিয়ে থাই কই যে বাজা নাই একটু মাসা মারিয়ে দে ও একটা কোনো আমার মারিয়ে আনতে বাইরে যায় ছাইরে দাও আর রাখ দেই আমি একটা ব্যবস্থা করতেছি আমি হাড়টা চেঞ্জ করি আর গরুর হাড় দিয়ে দেবো আবার কইলেন কি হেলে দেবো দেখে গরু হয়ে গেলে তা মুগান কেমন কি কর না পশু হইলে একটু স্বভাব শরীর তো পাল্টাইবে তোরা জ্বালাইয়া তোরা ভোরাইয়া ওরে ভোরাইয়া জ্বালাইয়া মোরে খাইছো একদম শান্তি দিলি না ওরে জ্বালাইয়া খাইলি মোরে তোরা শান্তি দিলি না কি নালিশ করবা কও কি বিচার দেবা দাও ওরে কেমনে মারছে তোমার পোলারে মোর দে কুইলে কও ফেতম সুপার মারছে রে তারপরে উষ্টা মারছে রে কান্দইয়া মোসর দেশে রে সম 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 সেটা যায় বেজা সেটা যায় ফাইজা যায় বুকটা ফাইজা যায় বেডা এত সুন্দর বিসা কথা কইলে উনি দুপুর বেলায় এত সুন্দর মিশা কথা কইলে যদি দুপুর বেলা চিন্তা হলে মোর পরাণ বাইরে যায় মোর পোলাই মারে নাই ওরে মারে নাই মোর পোলাই মারে নাই কেসে কাল মারছে দই দিয়া তোমার পোলা মোর পোলারে হয়ে পোলার জ্বর উঠছে 103 ডিগ্রির উপরে গেছে কাল মারছে দইয়া তোমার পোলা মোর পোলা রে ভয়ে পোলার জহর উঠছে 103 ডিগ্রির উপরে পোলা মোর কাঁপতে আছে জ্বরের ঘরে বকতে আছে পোলা মোর কাঁপতে আছে জ্বরের ঘরে বকতে আছে দুইটা পিটা ওনার পোলার নামই শুধু জপতে আছে এক আদিবাস তোরা ঝাড়েইটা কাইটায়ান পিডানের সোডে পোলার রাখমো না দে প্রাণ আমনে সেইটে না একটু জুত কইরিয়া বন আর কি কথাই আছে হন্তে দেনায় আমনে সেইটে না একটু জুত কইরিয়া বন আর কি কথাই আছে হন্তে দেন ঘুইরা 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 সংবাদ লইছি ওনার পোলার নামে অনেক বদনাম হুমছি মুই ঘুইরা 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 সংবাদ লইছি ওনার পোলার নামে অনেক বদনাম হুমছি শহর গুন্দা আইয়া এই হয়
দেই আর ভাব গেছে বাইরিয়া একলে ভরিলাম শহর গুন্ডা আইয়া আর ভাব গেছে বাইরিয়া বইলে তক্তা বানাই দিমু আইসকে শহর গুন্ডা আইয়া আর ভাব গেছে বাইরিয়া বইলে তক্তা বানাই দিমু আইসকে এত সিলাইস নিয়া বাজান রে কেডা কি কয় দে না হনতে এত সিলাইস না বাজান রে কেডা কি কয় দে না হনতে ওনার পোলা গেছে একটু বাইরা প্রমাণের আশাই রইছি যে খারাইয়া হাডুর বাহাটি দিয়ে মুসুডাইয়া কোনোদিন ছোট ফুল আমরা সাথে মিশবা না এখন আপনাদের সামনে আমার উস্তাদ কিছু মূল্যবান কথা বলবেন আশা করি আমার উস্তাদের কথা শুনলে আপনাদের জ্ঞান ভান্ডার আরো বেড়ে যাবে সবাইরে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ তার আগে জানাই মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার খ্রিস্টান ভাইদের আদাব বলবেন এই যুবক কি তোমার নাম কি তোমার পরিচয় তবে আমি আমার পরিচয়ের কথা পরে বলবো আগের বলবো কাজের কথা অনেকে গ্রাম থেকে শহরে চলে যান শহর থেকে উষ্টে খাইয়ে গুতা খাইয়ে আবার গ্রামে চলে আসেন শহরে অনেক রকম বিপদ হতে পারে সেই সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার এই বই বলবেন এই বইয়ের মধ্যে কি কি লেখা আছে এই বইটি বলে জানতে পারবেন ঢাকা শহরে কোন মাসের কোন তারিখে কোন এলাকায় রাস্তা কাটা হবে এই বইটি বলে আরো জানতে পারবেন ঢাকা শহরে কোন মাসের কোন তারিখে কোন এলাকায় গ্যাস বিদ্যুৎ পানি থাকবে না এই বইটি বলে আরো জানতে পারবেন বাংলাদেশে মোবাইল ফোনের মিসড কল আবিষ্কার কি এই বইটি বলে আরো জানতে পারবেন এই যে জনাব আপনারা বসা ঠিক না লুঙ্গিটা ঠিক করেই বসেন আমার নজর দিকে যেতে আছে যা বলতেছিলাম মহামান্য আমার জনপ্রিয় ভাই বন্ধুরা সবাই আবারও লাগান তালি বলেন হুররে বাবারে আমরা বলবো না বাবারে বলবো এই বড় ভাই দেখেন সুলকেতে সুলকেতে রান্নায় ছিঁড়ে ফেলাই এই যে বড় ভাই আপনার দুর্ভাগ্য এবং আমার দুর্ভাগ্য আমি কিন্তু কোনো সুলকানির মলম বিক্রি করতেছি না আমি বিক্রি করতেছি যাই করলে জ্ঞান বাড়ে সেটা হচ্ছে এই মহা মূলবান বই আবার লাগান তালি বলো হুরে এবারে বলবো আছেন কোনো বড় ভাই আমার বইটি নেয়ার মতো বসতে আছেন এইভাবে বই বিক্রি করা হবে না ধান দিয়ে তো চেঞ্জ করতে হবে নতুন মাল ঢুকা শরীর খারাপ বড় ভাই এই বইটি পেলে আরো জানতে পারবেন ঘরে স্ত্রীকে কোন ভাষা ব্যবহার করলে আপনি আরো আকর্ষণ হবেন স্ত্রী আপনার প্রতি আরো আকর্ষিত হবে আছেন কোন বড় ভাই তরি উঠা শোভা নাল এত জ্ঞানের কথা কইলা মানুষ বই কেলেন না যেই কইছি বউ আমনে বই সাফ হয়ে গেছে আর এই মানুষ যদি বউয়ের মতো বই পাগল হইতে হেলে কি মানুষ এত অন্ধ থাকতে ল পেরেছে যাই নতুন করে সাফাই এই বইটি বলে আর জানতে পারবেন কি রে কোনো ফোন টোন দিয়ে আসে না ব্যাপারটা কি কেমন কম বেটা তো ব্যাপারটা কি দেখতে দেখতে কোন দরজা দেখ খেলে আমার লোকজন দিয়ে আইব জোড়া খুন কোন রাখছে জোড়া খুন তো আমার কাছেই আছে গাছের গোড়ায় খারাইয়া বোম সাপ্লাই দাও কাটা রাইফেল সাপ্লাই দাও আবার বুঝলাম না স্যার এই পীড়িতের নাম হলো বোম আর জীবন হন কাটা রাইফেল আর জোড়া খুন তো ছবির নাম এই সমস্ত ছবি পাইছি কিনা এই খবর নিলাম স্যার উই আর সরি
আসলে এই ফ্যামিলিতে মরে বিয়ের চাপ দিতে আছে, আমি বুঝেই কইতে পারতেছি না, বিয়ে হরমু না মাফ চাই, তবু ছাড়তে আছে না, এই জন্য আমার মাথাও ঠিক হয়ে গেলি, কিছু মনে হইলেন না। হাতে পাইলাম যারে সে তো সন্ত্রাস নয় রে, বিসমিল্লাহ হলাম যে ভুলবে নেকালে, বিসমিল্লাহ হলাম যে ভুলবে নেকালে, মোরা ধরলাম যারে এ তো রং বাজে নয় রে, কি হতে কি হরমু দিশা পাই না যে, কি হতে কি হরমু দিশা পাই না যে, সবাই সোজা দেখা নাই যে কেউ, সুরি হরতে যে জনাহন সাধু হইছে সেও, ওরে গুতা সোড়ে সবাই সোজা দেখা নাই যে কেউ, সুরি হরতে যে জনাহন সোজা হাডে সেও, সোহে বাজে না কাউরে দুই নাম্বার কেউ নাই রে, সোহে বাজে না কাউরে দুই নাম্বার কেউ নাই রে, হাড়ে বিষে মারে বিষে বিষে আই ঘাটতে, হাড়ে বিষে মারে বিষে বিষে আই ঘাটতে, স্যার আসলে এনারা তো ক্যাসেটের ব্যবসা রে, মুই ভুল বুঝে ধরে ফেলাইছিলাম ওভার, ভালো কথা কিন্তু উল্টা সিধে মিউজিক ভিডিও বানাই কিনা প্রেমের লইয়ে থাকি দাও ওভার, করতাম একটু আটু আসামি ধরে, সন্ত্রাসী নাই ক্যাম্বা এখন ঘুষ খাবা নিজে, ডাইনবাম করতাম একটু আটু আসামি ধরে, সন্ত্রাসী নাই ক্যাম্বা এখন ঘুষ খাবা নিজে, সব দিন পাল্টাইয়া গেছে ওইয়ের খাওয়ার দিন নাই রে, দিন পাল্টাইয়া গেছে ওইয়ের খাওয়ার দিন নাই রে, সোজা হইয়া চলো নাইলে ফরমা বেশি দে, গোনাটা হাই কয়দিন সুলমু রইছি সিন্দাকে, আমি ধরলাম যারে সে তো রং বাজ নয় রে, বিসমিল্লাহ হরলাম যে ভুলবে নেকালে, কোন মডেল রে বেরেক দিমু চিন্তায় আছি।